বঙ্গোপসাগরের নিম্নচাপের যে যার জেরেই উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। তো ঠিক কবে থেকে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর? ওয়েদারের আজকের লেটেস্ট আপডেট আবহাওয়া দপ্তর থেকে কি রিপোর্ট দিল বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনি আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃহস্পতিবার বৃষ্টি কমবে উত্তরে, সপ্তাহান্তে ভিজবে কলকাতা, বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, অন্যদিকে গরমে ঘামবে কলকাতা। আজ বৃষ্টি হবে রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায়। অতিভারী বৃষ্টির সতর্ক বার্তা দিল উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে আগামী 48 ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, কোচবিহার জেলাতেও। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার অতিভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। যদিও বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। বুধবার বিক্ষিপ্তভাবে 2-1 প্রচলা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 প্রচলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে বলে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে, এমনটাই অনুমান করছে আবহাওয়াবিদরা। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে উইকেন্ডে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তরের একাধিক মহল। এছাড়াও কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে আগামী 2-1 দিন। এছাড়াও বলেছে আবহাওয়া দপ্তর 2-1 প্রচলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়বে। বুধবার দিনভর গরম থাকবে কলকাতায়। বৃষ্টি হলেও খুব একটা স্বস্তি মিলবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।